আজকে আমি কাতলা মাছ দিয়ে কালিয়া বানিয়ে দেখাবো। কালিয়া একটা শুনতে খুব রিচ আইটেম, কিন্তু খুব সহজ করে আমি যেভাবে বানাই বাড়িতে সেভাবেই আজকে আমি চেষ্টা করছি। কেমন দেখুন, চার পিস কাতলা মাছ আমি এনেছি। ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। এবারে আমি ম্যারিনেট করব। প্রথমে এক চামচ নুন দিয়ে আর একটু টারমারিক পাউডার দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে আর লেবু দিলাম না, যেহেতু কালিয়া করব তাই। এবার এটা সুন্দর করে মাখিয়ে মিনিট পাঁচেক ম্যারিনেট হতে দিতে হবে। কেমন, এর ভেতর যাতে নুনটা ঢুকে যায়, এভাবেই ওকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি একবার দেখিয়ে দিই যে আমার কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে এটা বানাতে। কালিয়া বানাতে আমার পোড়নে প্রথমেই যেটা লাগবে সেটা হলো জিরে আর গরম মশলা। এখানে দেখুন বে লিভ নিয়েছি, সিনামন স্টিক নিয়েছি, ক্লোভ নিয়েছি, কার্ডামম নিয়েছি। দুটো আমি কার্ডামম নিয়েছি আর তিনটে ক্লোভ নিয়েছি। এটুকু আমার পোড়নে লাগবে। কেমন, আর কী কী লাগবে দেখুন, এখানে আমি একটা ছোট্ট অনিয়নকে এভাবে খুব ফাইন চপ করে নিয়েছি, আর একটা ছোটো অনিয়ন এটা আমি ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। ছোটো ছোটো দুটো অনিয়ন নিয়েছি, কেউ চাইলে বড় হলে একটাকে হাফ হাফভাবে করবে। কেমন, আর এটা দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে আমার, আর লঙ্কা গুঁড়ো আছে, আর এখানে একটা টমেটোকে আমি ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, আর গ্রিন চিলিটাকে আমি এভাবে শুধু ফাটিয়ে নিয়েছি মাঝখান থেকে। এবারে আমি দেখাচ্ছি আমার কালিয়াতে মশলা যেটা বানাবো সেটা। দেখুন এটা টক দই আছে, বড় টেবিল চামচের আমি আড়াই চামচ মতন দই নিয়েছি। মিষ্টি দই কিন্তু এখানে চলবে না। আর এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই ছোট্ট চামচের এক চামচ করে আছে। কেমন, এটা প্রথমে মিশিয়ে দেবো এর সাথে, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। চাইলে কেউ আদা গ্রেট করে দিতে পারেন, ওটা আমিও দেবো, ওটা আমি রান্নার সময় মাঝখানে দিয়ে দেবো, মেশাবো না এর সাথে। কেমন, আর একটু হলুদ মিশিয়ে দিচ্ছি, টারমারিক পাউডার সামান্য হাফ চামচ, আর সল্ট আমি এখানে এক চামচ দিচ্ছি, আরও লাগলে তখন রান্নার সময় দেওয়া যাবে দেখে। এবারে এটা আমি ভালো করে দেখুন হাতে করে তুলে নেবেন, দই কিন্তু গুটি পাকিয়ে যায়। খুব ভালো করে ফেটিয়ে নিন। এইটুকু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার কাতলা মাছের কালিয়াটা হয়ে যাবে। একটা স্মুথ ব্যাটার আমাদের বানাতে হবে। দেখুন একদম স্মুথ হয়ে গেছে। এবারে আমার মশলা পুরো রেডি, চলুন এবার গ্যাসে যাই। মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে, এবারে ভাজতে বসাচ্ছি। কালিয়ার মাছ কিন্তু খুব বেশি ভাজা হবে না। প্রথমে চার চামচ তেল আমি দিচ্ছি, তেলটা যে থেকে যাবে সেটা কিন্তু আমার কালিয়ার কাজে লেগে যাবে। কেমন, গ্যাসকে ফুল ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নিতে হবে। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। একটি টেনে উঠলে শুধু উল্টে দেবেন, এভাবেই ভাজাটা হবে, এভাবে ভাজাটা হোক, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কতটা হলে আমরা নামাবো। একটিটা টেনে উঠেছে দেখুন, এবারে আমি উল্টে দিচ্ছি। খুব পাতলা মাছের পিস দিয়ে কালিয়া কিন্তু ভালো হয় না, যখন বাজার থেকে আনবেন একটু যেন পিসটা মোটা থাকে। কেন, কালিয়া একটা রিচ রান্না, তো সেই জন্য সব কিছু একটু আমাদের অন্যরকম নিতে হবে, ঝোলের থেকে একটু আলাদা করতে হবে। এই পিসটা কিন্তু আমার হয়ে গেছে, ও পিসটা হলেই হয়ে যাবে। ভাজাটা আমার হয়ে গেছে দেখুন, আঁচটা একদম কমিয়ে নিলাম, এর থেকে বেশি ভাজবেন না, বেশি ভাজা হলে না ঝালের মতন হয়ে যাবে। এরকম দেখতে হলো মাছটাকে ঠিক। এবারে আমি রান্নাটা স্টার্ট করব কালিয়া করতে। একটা কড়াই বসাবো প্রথমে। আমি প্রথমে এই কথাটা বলতে ভুলে গেছিলাম যে কিশমিশ কিন্তু আমাদের অবশ্যই চাই। এক চামচ কিশমিশকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যখন আমি রান্না স্টার্ট করছি তখন থেকে মিনিট পাঁচ সাত হলো, তাতে দেখুন ভিজে গেছে। কিশমিশ কিন্তু আমাদের লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। মাছ ভাজার যে তেলটা আমার ছিল দেখুন সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। মাছের তেলেই কিন্তু রান্নাটা ভালো হয়। আর এর মধ্যে আমার
অল্প একটু তেল দিলেই হয়ে যাবে। এক চামচ তেল আমি দিচ্ছি, তাহলে আর লাগবে না। তেলটা মোটামুটি গরম আছে, আস্তে আস্তে করে আমি একটা একটা করে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে বে লিফটা আমি দিয়ে দিলাম, একটু পোড়া হতে দেবেন। এরপরে গরম মশলাগুলো একটা একটা করে সব ছেড়ে দিলাম। একটু গরম হয়ে গেলে আমি জিরেটা হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি। কালিয়া কেউ চাইলে সর্ষের তেলেও করতে পারেন, টেস্ট হয়, কিন্তু আমি সাদা তেল ব্যবহার করি বলে তাই সাদা তেলে করছি। ভালো করে এটা আমার পোড়া হয়ে যাক। খুব বেশি একটা গরম করে মশলাগুলো দেবেন না, তাহলে পুড়ে যেতে পারে ধপ করে, কেমন? এটা কিন্তু খুব একটা সফট রান্না কালিয়া। এখন আমি যে অনিয়নটা টুকরো টুকরো করেছিলাম সেটা দিয়ে দিই। একটা খুব সুন্দর স্মেল আসছে, যেহেতু গরম মশলার সঙ্গে অনিয়নটা পড়েছে, তাই আঁচ আমার এখন ফুল করে রাখছি। গ্রেটেড যে অনিয়নটা সেটাও দিয়ে দিচ্ছি। টমেটো ঘষা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন আমি জিঞ্জার যেটা বেস্ট করে রাখলাম সেটাও দিয়ে দিলাম। এবারে আঁচটাকে লো করে দিতে হবে। আর কিশমিশ যে আমি এক চামচ গরম জলে ভিজিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, রিচনেসটাকে বাড়াবে সেই জন্যই শুধু এটা দেওয়া। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, এটা যেন আমাদের থাকে। রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ মতন, এটা কম বেশি নিজের ইচ্ছে মতন যারা যেমনি খেতে পারবেন। এখন সল্ট অল্প একটু দেবো, খুব অল্প দেবো, কারণ মশলা যে বানিয়েছি ওতেও আমার সল্টটা দেওয়া আছে। কেমন? একটু সামান্য জল দিচ্ছি, মশলাটা একটু কষে নিচ্ছি প্রথমে। দেখুন টমেটো দিয়ে আর লঙ্কা দিয়ে রঙটা খুব সুন্দর এসছে, একটু কিন্তু রং হতে হবে। পরোটা দিয়ে, রুটি দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু মাছের কালিয়া ভালো লাগে, যে যেভাবে খুশি খেতে পারবে। এখন আমি মশলাটা দিয়ে দিই যেটা আমি বানিয়ে রেখেছিলাম। একটু জল দিয়ে দিই। দেখুন কালারটা কেমন আসছে, একটু আঁচটা মিডিয়াম করে আমি একটু ফুটতে দিচ্ছি, কেমন? একটু কষাচ্ছি। এখন 1 পিঞ্চ আমি জাগারি পাউডার দিচ্ছি, সুগারও চাইলে কেউ দিতে পারবেন। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, আমরা নর্মালি মাছ রান্না করলে কোনো মিষ্টি জিনিস দিই না, কিন্তু কালিয়াতে অবশ্যই গরম মশলা আর সুগার বা মিষ্টি যাই দিন, জাগারি পাউডার কিছু একটা দিতেই হবে। এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস কালিয়ার সঙ্গে ঝোল, মাছের ঝোলের তফাৎ। মশলা ভালো করে কষে গেলেই আমি মাছগুলো ছেড়ে দেব। গ্রিন চিলিগুলো যে আমি ফাটিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। অবশ্যই একবার ট্রাই করবেন আমি যেভাবে করছি। কালিয়া হয়তো অনেকেই বানান, সবাই বানান, তবুও এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ওপর থেকে দেখুন তেলগুলো আমার প্রায় ভেসে ভেসে উঠছে। এই রান্নাটাকে কিন্তু কোনো সময় ছাড়া যাবে না, কেমন? একভাবে সময় নিয়ে এসে করতে হবে। এবারে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। এটা আমি কাতলা মাছে করছি, রুই মাছেও করা যায়, যে কোনো বড় কাটা মাছেই কালিয়া হয়। এবারে আমি মাছগুলোকে ভালো করে মশলার মধ্যে দেখুন উল্টে উল্টে দেব, যাতে আমার মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে, এখন আমি একটু ফুল করে দিচ্ছি, যাতে আমার তাড়াতাড়ি জিনিসটা কষে যায়। কষা প্রায় হয়েই এসছে। দেখুন মাছটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবারে একটু ঝোল দিতে হবে, কালিয়ায় তো একটু ঝোলঝোলই হয়, সেই জল কিন্তু কখনোই ঠান্ডা দেওয়া যাবে না,
একটা পাত্রে গরম জল পাশে বসিয়ে দেবেন। এখন আমি জল দেব অবশ্যই, কিন্তু গরম দিচ্ছি। কালারটা দেখে ঘাবড়াবেন না, দই টমেটো সব একসাথে পড়েছে তো ওই জন্য এরকম কালার লাগছে। এই কালারটাই আমাদের চাই কালিয়াতে। এটুকু জল আমি দিলাম, এবারে একটু ফুটতে দেব, যার জন্য আমি ঢাকা দিয়ে দেব। একটু ফুটলেই ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি। ঢাকাটা সরিয়ে দিলাম, এখন ভালোভাবে ফুটে উঠেছে। এই জন্যই মাছের ঝোলটা আমি দিয়েছি, যাতে মাছটা খুব নিজে টেস্টি হয়ে যায়, সমস্ত কিছু ঢুকে। আর একটু ঝোলটা কমতে হবে, ঢাকা দেওয়ার আর দরকার নেই। আর একটু ফুটুক, তাহলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। কেমন, এবারে আমার রান্নাটা পুরো রেডি। কাতলা মাছের কালিয়া আমার রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেলে দেখাবো কেমন লাগে। এটুকু ঝোল কিন্তু রাখতেই হবে, যেহেতু চারটে মাছ আছে আমার, সার্ভ করতে নালে অসুবিধা হয়ে যাবে। দেখুন, কাতলা মাছের কালিয়া আমার পুরো রেডি হয়ে গেল, দেখতে এরকম হলো। অবশ্যই ট্রাই করবেন একবার নিজেরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বাড়ির সকলকে নিয়ে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার রান্নার চ্যানেলটাকে, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।